আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজের পক্ষ থেকে আমি ফারজান আহমেদ, প্রভাষক গার্হস্থ্য বিজ্ঞান বিভাগ, আজকে তোমাদের সবাইকে আমাদের অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আরেকটি নতুন অধ্যায় শুরু করলাম। আমরা আজকে প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়, যেখানে আবাসস্থান পরিকল্পনা, এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। অবশ্যই তোমরা তোমাদের গার্হস্থ্য বিজ্ঞান বইটি সামনে রাখবে। তো বোর্ডের দিকে সবাই দেখো, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আবাসস্থান পরিকল্পনা, অধ্যায় ৬। আমরা এই আবাসস্থান পরিকল্পনার বিভিন্ন পাঠ ১ এবং পাঠ ২-এর কিছু অংশ নিয়ে আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আবাসস্থান হচ্ছে একজন মানুষ তার যে জায়গাটাতে বসবাস করে, তার জন্য সেই স্থানে যে আবাসন গড়ে তোলে সেটাই হচ্ছে তার আবাসস্থান। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছিলেন যে যে মানুষ সমাজে বসবাস করে না, সে হয় পশু না হয় দেবতা। তো একজন মানুষকে তার স্বাভাবিক যে সহজাত জীবনযাপন, তা করার জন্য কিন্তু সমাজে বসবাস করতে হয়, আর অনেকগুলো গৃহ, অনেকগুলো পরিবার মিলেই সমাজ গড়ে ওঠে। তো আমরা এই যে মানুষ, আমাদের যে স্বাভাবিক জীবনযাপন, আমাদের যে মৌলিক চাহিদা, একটা মানুষের সব রকম চাহিদা, সামাজিক, মানসিক, মনস্তাত্ত্বিক সব রকম চাহিদা কিন্তু গৃহে পূরণ হয়ে থাকে। তো সেই গৃহে বসবাস করার জন্য, সেই গৃহটিকে কেন্দ্র করে যে আবাসন ব্যবস্থা গড়ে ওঠে বা যে আবাসস্থান গড়ে ওঠে, সেটি নির্বাচন করতে যেয়ে সে আবাসস্থানের এলাকা কিভাবে নির্বাচন করব বা আমরা আমাদের আবাসস্থানটাই কিভাবে পরিকল্পনা করব, সেটি আমাদের আজকের আলোচ্য বিষয়। প্রিয় শিক্ষার্থীরা, বোর্ডের দিকে লক্ষ্য করো, প্রথমেই আছে আবাসস্থলের জন্য এলাকা নির্বাচন। প্রিয় শিক্ষার্থীরা, আবাসস্থলের জন্য এলাকা নির্বাচন গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা অনেক সময় জমি ক্রয় করে, বাড়ি করে সেখানে থাকি, আবার আমরা ঢাকা শহরে যেহেতু অনেক মানুষ বিভিন্ন স্থানে তাদের কর্মস্থল বিভিন্ন এলাকায় যেতে হয়, এই জন্য অনেকেই আমরা ফ্ল্যাট বাড়িতে ভাড়া হিসেবে থাকি। তো যে এলাকাটিতে আমরা আবাসস্থান গড়ে তুলবো সেই এলাকাটি কেমন হবে বা সেই এলাকাটি আমরা কোন কোন বিষয়ের উপর বিবেচনা করে, ভাড়া হোক কিংবা আমাদের থাকার ব্যবস্থা, একেবারেই জমি কিনে বাড়ি ক্রয় করা হোক, সেই বিষয়গুলো লক্ষ্য করো। আবাস গড়ে তোলার ক্ষেত্রে এলাকা নির্বাচনে বিবেচ্য বিষয়, প্রথমেই যে বিষয়টি লক্ষ্য করতে হবে, যে এলাকাটিতে আমি আবাসস্থান গড়ে তুলব সেটি যেন আবাসিক এলাকা হয়। আবাসিক এলাকা বলতে একটি এলাকা যেখানে বসবাসের জন্য বিভিন্ন সামাজিক সুবিধা থাকতে হবে, কাছাকাছি মসজিদ, বাজার, হাঁটার জায়গা এবং যাতায়াত ব্যবস্থার সুবিধা, সন্তানদের লেখাপড়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠান, এই যে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান এবং এগুলোতে যাতায়াতের যে সুবিধা, বাজার একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়গুলো একটি আবাসিক এলাকায় থাকে। তো সেই আমরা যখন আবাসস্থানের জন্য এলাকা নির্বাচন করব, তখন যেন সেটা আবাসিক এলাকা হয়, অর্থাৎ সামাজিক সুবিধা যেগুলো আমরা বসবাসের জন্য প্রয়োজন সেগুলো যেন সেখানে থাকে, বাণিজ্যিক বা শিল্প এলাকা নয়। বাণিজ্যিক এলাকাগুলোতে অনেক শিল্প প্রতিষ্ঠান থাকে এবং সেখানে দেখা যায় যারা সেই বাণিজ্যিক প্রতিষ্ঠানে বা শিল্প প্রতিষ্ঠান বা কলকারখানায় কর্মরত শ্রমিক অথবা কর্মকর্তা আছে, তারা ছাড়া আশেপাশে কিন্তু ওই রকম আর বাসাবাড়ি গড়ে ওঠে না, যার ফলে এলাকাগুলোতে যে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান থাকার কথা বা সামাজিক বাজার, হাট, মসজিদ, এগুলো সব দূরে দূরে হয়ে থাকে এবং বেশিরভাগ এলাকাতেই যাতায়াতের অসুবিধা থাকে। কাজেই আমাদের প্রথমে এটি মাথায় রাখতে হবে যে আমরা এলাকা নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই এলাকাটি যেন আবাসিক হয়, বাণিজ্যিক বা শিল্প এলাকা নয়। কর্মস্থলের কাছাকাছি আমরা আমাদের প্রত্যেকের পরিবারেই গুরুত্বপূর্ণ অনেক সদস্য থাকে, তার মধ্যে আমাদের বাবা কর্মজীবী থাকেন, যার সুবিধা অনেক বেশি লক্ষ্য করতে হয় আমাদের, কারণ তার কর্মস্থলের যাতায়াত বা তার কর্মস্থলে যাতায়াতের যে দূরত্ব সেটার উপরে তার অনেক কিছু কর্মক্ষেত্রে সুনাম বা তার যে পারফরমেন্স, অনেকগুলো বিষয় জড়িত এখানে, তার স্বাস্থ্য, তার সুস্থতা, এই বিষয়গুলো কর্মস্থলের যাতায়াতের দূরত্বের উপর নির্ভর করে। তাহলে আবাসস্থান গড়ে তোলার ক্ষেত্রে যিনি পরিবারের প্রধান আছেন অথবা মা বাবা যারা চাকরি করেন, তাদের বাসা, তাদের দূরত্বটা যেন কর্মস্থলের কাছাকাছি আবাসস্থানের হয় সেটি লক্ষ্য করতে হবে। যাতায়াতের ঝুঁকি, শিশুদের ক্লান্তি,
ঢাকা শহরকে আমরা জ্যামের শহর বলে থাকি, কারণ ঢাকা শহরে দেখা যায় যে অল্প দূরত্বের জায়গাতেও আমাদের অনেক সময় যদি জ্যাম লেগে যায় রাস্তায় দুর্ভাগ্যবশত, সেখানে দেখা যায় যে আধা ঘন্টার পথ আমরা 2-3 ঘন্টা লেগে যায়। তারপরে প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগ আছে, ঝড় বৃষ্টির সময়, এছাড়া আমাদের অনেক সময় বিভিন্ন কারণে রাজনৈতিক অস্থিরতাও থাকে আমাদের দেশে। তো এই যে যাতায়াত করতে যেয়ে বিভিন্ন রকম ভোগান্তি, সেই ভোগান্তিগুলোর দিকে লক্ষ্য রেখে আমাদেরকে অবশ্যই যাতায়াতের ঝুঁকি এই বিষয়টি মাথায় রাখতে হবে। আবাসস্থানের এলাকা নির্বাচনের ক্ষেত্রে বিশেষ করে যারা আমাদের বিদ্যালয়গামী শিশু আছে, প্রাক বিদ্যালয়গামী বিদ্যালয়গামী শিশু আছে, তাদের বিদ্যালয়টি যেন বা তাদের শিক্ষা প্রতিষ্ঠানটি যেন আবাসিক এলাকার কাছাকাছি হয়। কারণ একটা শিশুকে আমি অনেক সময় দেখা যায় যে বাবা মারা সুনামের জন্য বা বাবা মারা অনেক সময় ইচ্ছা পূরণের জন্য বা অনেক স্বনামধন্য প্রতিষ্ঠানে দূরত্ব বিষয় এই বিষয়টি বিবেচনা না করে, দূরত্ব এই বিষয়টি মাথায় না রেখে বাচ্চাদেরকে ভর্তি করে দেয়, তখন দেখা যায় যে অনেকখানি সময় রাস্তায় ব্যয় হয়ে যায়। অনেক সময় আমরা দেখি যে যে স্কুলগুলো ডে শিফটের আছে সেখান থেকে ফিরতে ফিরতে বাচ্চাদের জ্যামের কারণে রাত হয়ে যায়, পরের দিন আবার স্কুল, তার নিজের কিছু টিউশন আছে, নিজের পড়া আছে। তো এই যে বিষয়গুলো বাচ্চারা প্রচণ্ড ক্লান্তি বোধ করে, অসুস্থ হয়ে যায়। তো সবার আগে মনে রাখতে হবে যে আমাদের পারিবারিক যারা সদস্য আছে, বিশেষ করে যারা শিশু সন্তান আছে, বিদ্যালয়গামী শিশু আছে, তাদের সুস্থতা, তাদের নিরাপত্তা, যাতায়াতের ঝুঁকি, এই বিষয়গুলো মাথায় রেখে আমাদের আবাসস্থানের এলাকাটা নির্বাচন করতে হবে। সহজে অভিযোজনযোগ্য, প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো অভিযোজন মানে হচ্ছে খাপ খাওয়ানো, যে কোনো নতুন পরিবেশ বা পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে চলাকে অভিযোজন বলে। তো আমরা যখন একটা নতুন এলাকা নির্বাচন করব, সেখানে যেন বাসার যারা সদস্য আছে, পরিবারের যারা সদস্য আছে, বিশেষ করে যারা বয়ঃসন্ধিকালীন শিশু কিশোর আছে অথবা যারা বিদ্যালয়গামী শিশু কিশোর আছে, তারা যেন সহজেই সেই এলাকাটিতে অভিযোজন করতে পারে, তারা যেন সহজেই খাপ খাইয়ে চলতে পারে, সে বিষয়টি মাথায় রাখতে হবে। কারণ তাদের বড় হওয়াটা, তাদের ছেলেবেলা বা তাদের বড় হয়ে চলার জন্য তাদের যে দলটা, সামাজিক দল বা তাদের নামাজ পড়তে যে বন্ধু বান্ধবের সঙ্গে পরিচিত হওয়া, এই যে বিষয়গুলো, এগুলো একটা শিশুর বেড়ে ওঠার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার খেলার জায়গা আছে কিনা বা তার সেখানে পরিচিত কোনো বন্ধু বান্ধব আছে কিনা, তার স্কুলের বন্ধু হতে পারে, পরিচিত আত্মীয় স্বজন হতে পারে, এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। কারণ আমরা যদি পরিচিত কোনো সেখানে বন্ধু বান্ধব অথবা পরিচিত আত্মীয় স্বজন থাকে, তাহলে একটা এলাকায় সহজেই অভিযোজন করা যায়। নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বোধ, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কোনো একটি স্থানে আবাসস্থান গড়ে তোলার ক্ষেত্রে নিরাপত্তা অনেক জরুরি বিষয়। দেখা যায় যে বাজারের মধ্যে বা মহল্লা এলাকাগুলোর মধ্যে অনেক সময় ফ্ল্যাট বাড়ি নির্মাণ করলে বা বাড়ি নির্মাণ করলে অনেক সময় দেখা যায় যে নিরাপত্তাহীনতায় ভুগতে হয়, বিভিন্ন ধরনের স্বাচ্ছন্দ্য বোধের ব্যাঘাত ঘটে। বিশেষ করে অনেক সময় দেখা যায় যে হাট বসে, বাজার বসে বা কোরবানির হাট, সাপ্তাহিক হাট, তো এর মধ্যে যাদের বাসা বাড়ি আছে বা ফ্ল্যাট আছে, বিভিন্ন সময় তাদেরকে বিভিন্ন ধরনের ঝুঁকির মধ্যে পড়তে হয়। এই বিষয়গুলো এলাকা নির্বাচনের ক্ষেত্রে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এরপরে আছে এলাকা নির্বাচনের পরে এখানে আছে জমি, ফ্ল্যাট বা বাড়ি নির্বাচন। প্রিয় শিক্ষার্থীরা, জমি বা ফ্ল্যাট আমরা মধ্যবিত্ত পরিবারগুলোর একটা লক্ষ্য থাকে যে একটা সময়ের পরে দেখা যায় যে অনেকগুলো পরিবারই তারা চায় যে নির্দিষ্ট সময়ের পরে তাদের সারা জীবনের যে সঞ্চয় আছে সেটা দিয়ে তারা একটা জমি বা একটা বাড়ি ক্রয় করে সেখানে বাকি জীবনটা অতিবাহিত করবে। তো যখন একটা জমি বা বাড়ি ক্রয় একটা জমি ক্রয় করে বাড়ি নির্মাণ করা হয় বা একটা ফ্ল্যাট কিনে নেওয়া হয়, সেখানে কিন্তু শুধু সেই প্রজন্মটাই থাকে না, তার পরবর্তী প্রজন্ম বা তার পরবর্তী তার সন্তানেরাও কিন্তু সেখানে থাকার জন্য প্রস্তুতি গ্রহণ করে থাকে, এক ধরনের মানসিক প্রস্তুতি। তো আমাদেরকে এই যে জমি বা ফ্ল্যাট অথবা বাড়ি নির্বাচন, এক্ষেত্রেও কতগুলো বিষয় বিবেচনা করতে হবে। প্রথমেই আছে পরিবারের প্রয়োজনীয়তা। আমরা যে কোনো ফ্ল্যাট বা বাড়ি নির্বাচনের ক্ষেত্রে, বাড়ির জমি
নির্বাচনের ক্ষেত্রে পরিবারের প্রয়োজনীয়তা বা পরিবারের সদস্যদের সুবিধা অসুবিধা, কতটুকু আয়তন প্রয়োজন, কতটুকু পরিধি বিশিষ্ট ফ্ল্যাট প্রয়োজন, সেই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আর্থিক দিক বিবেচনা করে পছন্দ হলে খুব বড় আয়তনের একটা ফ্ল্যাট নিয়ে নিতে হবে, বিষয়টি এরকম নয়। আমাদেরকে আর্থিক দিকও বিবেচনা করতে হবে। যদিও বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের ঋণ সুবিধা প্রদান করে থাকে, তারপরেও আমরা গত ক্লাসে ঋণের বিভিন্ন ধরনের ঝুঁকি এ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। কাজেই ঋণ নেওয়ার ক্ষেত্রে সেই ঋণটি সহজে পরিশোধ করা যাবে কি না বা ঋণটি কিসের বিপরীতে নেওয়া হচ্ছে, না হলে দেখা যাবে যে সুদে আসলে ঋণের পরিমাণ যখন বেড়ে যায় তখন কিন্তু আরেক ধরনের ঝুঁকির মধ্যে পড়তে হয়। তাহলে আর্থিক দিক বিবেচনা করে ফ্ল্যাট বা বাড়ি নির্বাচন করতে হবে। এক্ষেত্রে সেই জমি বা সেই ফ্ল্যাটের করের কাগজপত্র বা খাজনা এগুলো ঠিকমতো পরিশোধ করা হয়েছে কিনা সে বিষয়গুলো লক্ষ্য করতে হবে। ভূমি নির্বাচন এটিও গুরুত্বপূর্ণ একটি বিষয়। শক্ত পুরনো সমতল ভূমিতে বাড়ি নির্বাচন করতে গেলে সেই বাড়িটি মজবুত হয়, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা শক্ত কিন্তু শুকাতে দেরি হয়েছে বা ভেজা ভূমি এরকম, অথবা বালু ভরাট করে একটা বালু দিয়ে এলাকাটা ভরাট করা হয়েছে, এরকম এলাকায় যখন বাড়ি নির্বাচন করা হয় একটা সময় সেখানে ভাঙন ধরে। আমরা প্রায়ই পত্রপত্রিকায় টিভিতে দেখে থাকি যে একটা বাড়ি হেলে পড়েছে, ধসে পড়েছে, এরকম ঝুঁকির সম্মুখীন হতে হয়। কাজেই ভূমি নির্বাচন বিষয়টি শুনতে সহজ মনে হলেও বাড়ি নির্বাচনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, জমি নির্বাচনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এরপরে আছে জমির আয়তন। আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান আছে, রাজউক, এছাড়া আমাদের আরও বিভিন্ন জমি নির্বাচনের, জমির আয়তন নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠান একটা আমাদেরকে যে আমাদের একটা পরিমাপ দিয়ে দেয়, তার ভিত্তিতে কিন্তু আমাদের ফ্ল্যাট নির্বাচন করতে হয় বা ফ্ল্যাটের আয়তনটুকু বরাদ্দ করতে হয়। সাধারণত 4 কাঠায় 1900 বর্গফুট, 3 কাঠায় 1400 বর্গফুট, 2 কাঠায় 960 এবং 1 কাঠায় 480। বর্তমানে রাজউক, আমি তোমাদের সঙ্গে বাড়ির নকশা প্রণয়ন এই বিষয় নিয়ে আলোচনা করার সময় এগুলো নিয়ে আরও আলোচনা, বিস্তৃত আলোচনায় যাব। বাড়ির চারপাশে বাড়ি নির্বাচনের ক্ষেত্রে রাস্তার জন্য জায়গা রেখে, দোকানের জন্য কেউ যদি দোকান করে সেখানেও রাস্তার জন্য নির্ধারিত জায়গা রেখে কিন্তু করতে হয়, না হলে দেখা যায় পরবর্তীতে যখন জরিপে আসে তখন কিন্তু ভেঙে দেওয়া হয়, সেটা রাজউক কর্তৃক সেটা অনেক সময় ভেঙে দেয়। কাজে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। বৈধ কাগজপত্র একটা জমি নির্বাচনের ক্ষেত্রে বা ফ্ল্যাট বাড়ি যেটাই ক্রয় করা হোক না কেন, তাদের কাগজপত্র, জমির দলিল সব কিছু যেন বৈধ থাকে। দেখা যায় যে অনেক সময় অসাধু চক্র বা যারা দালাল আছে তারা একই জমি কয়েকজনের কাছে বিক্রি করে থাকে, এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। যেহেতু একটা মধ্যবিত্ত পরিবার বা অনেক পরিবারই তাদের পুরো সারা জীবনের সঞ্চয়টা কিন্তু এক্ষেত্রে খরচ করে থাকে। কাজেই আমরা জমি নির্বাচনের ক্ষেত্রে বা ফ্ল্যাট নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কাগজপত্রগুলো বৈধ কিনা লক্ষ্য করতে হবে। সার্ভিস সুবিধা, সরকার কর্তৃক বিভিন্ন পাবলিক যে সার্ভিসগুলো দেওয়া হয়, জনগণকে যে সার্ভিসগুলো সুবিধা হিসেবে দেওয়া হয়, গ্যাস, পয় নিষ্কাশন, পানি, বিদ্যুৎ, এই সুবিধাগুলো জমি নির্বাচনের ক্ষেত্রে আছে কি না সেখানে, সেই অবকাঠামোগত সুবিধা সেগুলো লক্ষ্য করতে হবে। যাতায়াত সুবিধার কথা আমি আগেই বলেছি। এছাড়া শখ ও কর্মতৎপরতা, অনেকেরই শখ থাকে যে একটা সময়ের পরে কোনো একটা বিশেষ কাজে নিজের বাকি জীবনটা অতিবাহিত করবে, অথবা যারা চাকরিজীবী আছেন তারা অবসর গ্রহণের পরে তাদের অবসর সময়টা, অবসরকালীন সময়টা একটি নির্দিষ্ট কাজে ব্যয় করবেন, এ ধরনের একটি স্বপ্ন অনেকের মনের মধ্যেই থাকে। কাজে বাড়ি বা জমি নির্বাচনের ক্ষেত্রে সেই শখগুলো পূরণ করা যায় কি না সেক্ষেত্রে লক্ষ্য করতে হবে। অন্যান্য সামাজিক সুবিধা, এক্ষেত্রে রাস্তাঘাট, অবকাঠামোগত যে সামাজিক সুবিধা, বাজার, মসজিদ, মন্দির, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, যাতায়াতের সুবিধা, দোকানপাট, হাট বাজার, এগুলো কাছাকাছি আছে কি না এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অধ্যায় 6-এর পাঠ 1 নিয়ে বিস্তৃত আলোচনা করেছি। তোমরা অবশ্যই বই থেকে আরও বিস্তারিতভাবে পড়বে। আর তোমাদের জন্য আজকে যে বাড়ির কাজটা দিয়েছি, আজকে আমরা যে বিষয়টি আলোচনা করেছি লক্ষ্য করো, তোমরা খাতায় তুলে নাও। আবাসস্থল কি, বসবাসের জন্য এলাকা নির্বাচন অধিক গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো।
আবার বলছি, আবাসস্থল কি বসবাসের জন্য এলাকা নির্বাচন অধিক গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো, এলাকা নির্বাচনটা অন্য বিষয়ের চাইতে বেশি গুরুত্বপূর্ণ কেন, সেই বিষয়টি তোমরা ব্যাখ্যা করবে, এটি একটি অনুধাবন প্রশ্ন। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে তাহলে এ পর্যন্তই। এই অধ্যায়ের বাকি অংশগুলো নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো, তোমাদের জন্য শুভকামনা জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।